यामाहा तीनटी धामाक बाइक जरा सेकेंड हैंड बाइक खुजन तादेर जोनो यामाहा एजरेस भार्शन थ्री एवं भार्शन टू एकदम शोरूम कंडिशन जरा नतून बाइक केनार कथा भावछेन तादेर जोनो आजकेर ई सेकेंड हैंड बाइक। अस्सलाम वालेकुम व्यूअर्स, आजकेर सेकेंड हैंड बाइकेर रिव्यूते आपनाके स्वागत जानाई। आमि किन्तु तीनटी धामाक बाइक निये चले एसेछि, खुबई चाहिदा सम्पन्न बाइक एवं अनेकेई बाइक खुजछेन बाट पाच्छेन ना। एखाने जे तीनटी बाइक देखछेन तार मध्ये दुइटी आछे यामाहा एजरेस भार्शन थ्री एवं एकटी आछे यामाहा एजरेस भार्शन टू। बाइक तीनटी प्राय नतुनेर मतोई आछे, एकदमई शोरूम कंडिशन। आमि आर बेशी কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিওর মূল পর্ব। দেখে নেব এই বাইক তিনটির দাম কত, বাইক তিনটি কত কিলোমিটার চলেছে এবং ইঞ্জিন কন্ডিশন কেমন আছে, ডিটেলসে জানতে পারবেন যদি আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। যারা আমাকে ভালোবাসেন, আমার ফেসবুক পেজকে ভালোবাসেন এবং আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন, আমি আশা করব আজকের ভিডিওটি একটু বেশি বেশি করে আপনার টাইম লাইনে শেয়ার করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমি প্রথমে বাইক তিনটি দেখিয়ে দিচ্ছি। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যাতে করে অন্তত ভিডিও দেখে আপনি বুঝতে পারেন। বাইক তিনটি একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে, কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি ইয়ামাহা এজরেস ভার্সন থ্রি এই বাইকটি দেখাবো, তারপরে অন্য বাইকে চলে যাব। এই বাইকটি মূলত অন টেস্টে আছে, একটু কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে পেছনের টায়ার এবং এটি হচ্ছে সামনের টায়ার। তো আজকের ভিডিওতে আমাকে সহযোগিতা করবে সঞ্জু ভাই, একটু সামনে আসুন ভাই। আচ্ছা ভাই, যেহেতু তিনটি বাইক আমি দেখাবো, একটু সহযোগিতা করবেন আমাকে, ঠিক আছে? একটু এই পাশে আসেন, আমার কাছে আসেন, তাহলে মাইক্রোফোনে কথা বলতে সুবিধা হয়। আচ্ছা, এই বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন আছে? অনেক সুন্দর আছে গাড়ি, এক হাতে আপনার গাড়ি চলে, আর গাড়ি ততটা রাফ ইউজ করা হয়নি, অন টেস্ট গাড়ি, আর এখনও গাড়ির পারফর্ম খুব ভালো আছে, ইনশাআল্লাহ গাড়িটা সুন্দর হবে। যেহেতু আমি অবশ্য চালালাম, তার পাশাপাশি যেহেতু আপনি একটু বেশি চালাচ্ছেন, যেহেতু আপনাদের কাছে আছে গাড়িটি, জি একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে হ্যান্ডেল বার। অবশ্যই বাইকটি কত কিলোমিটার চলেছে সেটিও আমি দেখিয়ে দিব, তার আগে আমি বাইকটির গ্রাফিক্স দেখিয়ে দিচ্ছি এবং কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোথাও কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না, হালকা একটু এখানে একটু রঙের একটু পার্থক্য মনে হচ্ছে, এটা তেমন কোনো আহামরি ব্যাপার না। যারা মূলত নতুন বাইক কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন, বাইকটি অন টেস্টে আছে, শুধুমাত্র শোরুম পেপার চেঞ্জ করলে হবে, তাই তো? এটা কোন শোরুমের আছে বলতে পারবেন? বিজয় মোটরসের। আচ্ছা, বিজয় মোটরস থেকেই নেওয়া। আচ্ছা, যে বাইকটি বিক্রি করবেন উনি কেন বিক্রি করবে? উনি বড় গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ছোট গাড়ি দিয়ে বড় গাড়ি নেবে। তো আমি শুনতে পারলাম যে R15 নেবে, তাই তো? জি জি। আচ্ছা, তার মানে মডেল এক্সচেঞ্জ করবে, ঠিক আছে। একটু আমি বাইকটি দেখিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি যাতে করে অন্তত ভিডিও দেখে আপনি বুঝতে পারেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন এবং বাইকটি নেবেন কি না বা নেওয়ার ইচ্ছা আছে কি না। তো একটু কত কিলোমিটার চলেছে আমি একটু দেখাবো। দেখি চাবিটা একটু আমি অন করে দিচ্ছি, সমস্যা নাই। তো বাইকটি টোটাল চলেছে 3082 কিলোমিটার। এটা কি অরিজিনাল ভাই? জি ভাই। আচ্ছা, 3082 কিলোমিটার বাইকটি চলেছে, এটা ফুল অরিজিনাল। আসলে এটা ক্যামেরার কারণে কিন্তু ডিসপ্লেটা একটু মনে হচ্ছে যেন ঢেউ হচ্ছে, আসলে এটা সমস্যা হচ্ছে ক্যামেরা, ক্যামেরাতে এরকম করে। বাইকটি সিভিউ কন্ডিশনের, মানে সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে, রোবোটিক সেটিং, মানে সিভিউ কন্ডিশন যেটা বলে। তো এই বাইকটির দাম 2,45,000 টাকা। আমি আবারও বলছি এই বাইকটি সিভিউ কন্ডিশনে আছে, অন টেস্টে আছে, শুধুমাত্র 3082 কিলোমিটার বাইকটি চলেছে, বাইকটির দাম 2,45,000 টাকা। তারপরের বাইকটিতে চলে যাব, ইয়ামাহা এজরেস ভার্সন টু, লাইটিং সায়ান কালার, তাই তো? একটু ক্যামেরাতে ডিফারেন্স আসছে, তবে বাস্তবে দেখতে আরও ভালো লাগবে। একটু কাছ থেকে আমি দেখাচ্ছি, একটু সরাই দেন এদিকে, আমি পেছনের বাইকটি সরিয়ে দিচ্ছি যাতে করে একটু ভালোভাবে আপনাদের বাইকটি দেখাতে পারি।
একটু টায়ার কন্ডিশন দেখাবো। ভাই এই বাইকের ইঞ্জিন কেমন আছে? এই বাইকটার যে বাইকটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এটাও কন্ডিশন খুব ভালো আছে, আর এটাও বেশি কিলো চলেনি। আর আমাদের নিজেদের গাড়ি এটা, আমরা দিয়ে একটা বড় গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, জন্য এটা আমরা গাড়িটা সেল করে দেবো। আচ্ছা আচ্ছা, যে কাস্টমার গাড়িটা এখানে দিয়ে গেছেন উনি কিন্তু একটা বড় বাইক নেবেন, এর জন্য এই বাইকটা সেল করবেন, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, আমি একটু সামনে টায়ারটি দেখাচ্ছি। টায়ার কন্ডিশন বেশ ভালো আছে, এবং যদি একটু পেছনের টায়ারটি দেখায়, এটার টায়ার দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকুরেট কত কিলোমিটার চলেছে। এই বাইকটি রেজিস্ট্রেশন কুষ্টিয়ার, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। একটু ভালোভাবে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাই, এটা তো অরিজিনাল তাই না? এই মাডগার্ড নাকি অরিজিনাল? আচ্ছা, গাড়ির সাথে যেটা ছিল সেটাই। এটাও কি সিবিইউ কন্ডিশনের বাইক? এটাও সিবিইউ কন্ডিশন, রোবোটিক সেটিং। আচ্ছা, রোবোটিক সেটিং, সিবিইউ কন্ডিশন, সরাসরি ইন্ডিয়া থেকে যেভাবে সেটিংস হয়ে আসে আসলে এগুলো কিন্তু চ্যাসিস নাম্বার দেখলেই বোঝা যায়, তাই তো? ME1RG এটা দেয়া আসলে শুরু চ্যাসিস নাম্বার, এই কারণে কিন্তু বোঝা যায় যে এটা ইন্ডিয়ান এবং রোবোটিক সেটিং। একটু আমি সামনে থেকে দেখাচ্ছি, বাইকটি মূলত সিঙ্গেল ডিস্কের বাইক। একটু ডিস্কটি আমি দেখিয়ে দিচ্ছি, এবং এটি হচ্ছে ড্রাম ব্রেক পেছনে। চাইলে আপনি স্বচক্ষে কিন্তু বাইক তিনটি দেখতে পারবেন, তারপরেও আমি আলাদা আলাদাভাবে তিনটি বাইক দেখিয়ে দিচ্ছি। এই বাইকে কোথাও কোনো তেমন স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে বাইকটি। আচ্ছা ভাই, একটু স্টার্ট করেন, ইঞ্জিন সাউন্ডটা দেখি একটু কেমন। আমি মাইক্রোফোনটা একটু ইঞ্জিনের কাছে নিচ্ছি। সাউন্ডটা খুবই ভালো আছে। তা কত কিলোমিটার চলেছে একটু দেখব। আচ্ছা, টোটাল চলেছে 13,171 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, এটা অরিজিনাল তাই তো? আচ্ছা, এটা অরিজিনাল 13,171 কিলোমিটার বাইকটি চলেছে। স্টার্ট বন্ধ করে দেন। একটু দামের ব্যাপারে চলে আসি, আসলে এই বাইকটি আমি ডিটেলসে দেখালাম, তবে এখন পর্যন্ত কিন্তু আমি ইয়ামাহা এজিডিএস ভার্সন 2 এই বাইকটির দামের ব্যাপারটা বলিনি। তো এই বাইকটি আমি আগেই বলেছিলাম কুষ্টিয়ার নাম্বার প্লেট, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, যখন তখন আপনি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন বা ওনারশিপ চেঞ্জ করে নিতে পারবেন। এই বাইকটির দাম 2,15,000 টাকা। আমি আবার বলছি, এই বাইকটির দাম 2,15,000 টাকা, সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট বা সেটিংস অবস্থাতেই আসে এই বাইকটি। সিবিইউ কন্ডিশনের বাইক, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 2,15,000 টাকা, ইয়ামাহা এজিডিএস ভার্সন 2। আচ্ছা, তারপরে আরেকটি বাইক আছে, সেটি হচ্ছে এজিডিএস ভার্সন 3। এটাকে কী কালার বলে ভাইয়া? ম্যাট গ্রে। আচ্ছা, ম্যাট গ্রে কালার। একটু আমি বাইকটি দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটু টায়ার দেখাবো, সামনে টায়ার গ্রে ছায়ানো বলে এটাকে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পেছনের টায়ার। বাইকটি ডাবল ডিস্কের বাইক এবং সিঙ্গেল চ্যানেল ABS। যারা মূলত এজিডিএস ভার্সন 3 জানেন, চেনেন, তাদেরকে এগুলো আসলে ডিটেলসে বলার প্রয়োজন নাই। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু হালকা একটু রঙের পার্থক্য আছে, তাছাড়া তেমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যদিও বা থাকে, অবশ্যই ভিডিওতে যদি ভুল হয় তাহলে পরবর্তীতে একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি কোথাও কোনো ভুল করে থাকি কথাতে। বাইকটি 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ঝিনাইদহ নাম্বার প্লেট। আপনি চাইলে যখন তখন নাম পরিবর্তন করে নিতে পারবেন। এই বাইকটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক নিতে পারবেন, যে তিনটি আমি বাইক দেখাচ্ছি, এই তিনটি বাইক যে কোনো একটি বা সবগুলো যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। একটু আমি হ্যান্ডেল বারটি দেখাচ্ছি। আচ্ছা, এই বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখব। আচ্ছা, অডিও এটা চলেছে হচ্ছে 14,814 কিলোমিটার, তাই তো? আচ্ছা, একটু ভালো করে দেখাচ্ছি, 14,814 কিলোমিটার। এটি কি অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, এটা জেনুইন। আমি একটু ইঞ্জিন দেখাচ্ছি। আচ্ছা, একটু স্টার্ট করেন, ইঞ্জিন সাউন্ডটা একটু শুনব। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেন ইঞ্জিন সাউন্ড। যদিও বা মাইক্রোফোনে আসলে অ্যাকুরেট আসে না, তবে
যদি বাস্তবে শোনেন সেক্ষেত্রে আরও স্মুথ হয়। তারপর আমি শোনানোর চেষ্টা করলাম। বাইকটি সিভিউ কন্ডিশনে আছে। তো এই বাইকটি 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ঝিনাইদহ নাম্বার প্লেট। এই বাইকটির দাম 2,35,000 টাকা। তো আমি আবার বলছি, এই বাইকটি 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ঝিনাইদহ নাম্বার প্লেট। এই বাইকটি চলেছে 14,814 কিলোমিটার। এই বাইকটির দাম 2,35,000 টাকা। সো ভিউয়ার্স, আমি এই বাইক তিনটি দেখালাম এবং দামও জানিয়ে দিলাম। তবে যোগাযোগের মাধ্যম হিসেবে অবশ্যই আপনাদের যোগাযোগ করা লাগবে। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন এবং টাইটেলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কথা বললে আপনি বিস্তারিত আরও জানতে পারবেন এবং স্বচক্ষে কুষ্টিয়া থেকে আপনি বাইকটি দেখে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।